একসাথে মাঠে নামছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো, দুই মহিরুহুর মাঠে নামার দিন ক্ষণ চূড়ান্ত হয়ে গেছে প্রায়। অপেক্ষার প্রহর কেটে অবশেষে আরও একবার মেসি রোনালদো লড়াই দেখা যাবে। জাতীয় দলের উইন্ডোতে কালে ভদ্রে এই লড়াই দেখা গেলেও খুব শীঘ্রই ভিন্ন আঙ্গিকে মাঠে নামবেন ফুটবলের দুই কিংবদন্তি। কবে কখন মাঠে নামছেন মেসি রোনালদো তা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। ভক্তদের অপেক্ষার পালা ফুরলো, মেসি রোনালদো আবারও মাঠে নামছেন একসাথে। নিজ নিজ ক্লাবের হয়ে আরও একবার মাঠ কাঁপাতে দেখা যাবে মেসি রোনালদোদের। সময়ের তো বটেই, ফুটবল ইতিহাসে সেরা দুজনকে কালে ভদ্রে দেখা যায় একসাথে। এবার সেই দেখার পরিসর বাড়ছে, এক হচ্ছে মেসি রোনালদো। অবশ্য মেসি পিএসজিতে আর রোনালদো আল নাসরে থাকতে গত বছর সর্বশেষ একসাথে মাঠে নামতে দেখা গিয়েছিল, কিন্তু এবার সেই সুযোগ আরও একবার উকি দিচ্ছে। ভক্তদের জন্য আনন্দের উপলক্ষ নিয়ে আসছেন এই দুই লিজেন্ড। একসাথে মাঠে নামবেন, আনন্দ দিবেন দর্শক ভক্তদের, আর এর দিনক্ষণও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। লিওনেল মেসি খেলবেন ইন্টার মায়ামির হয়ে আর ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন আল নাসরের হয়ে। এই দুই কিংবদন্তি একসাথে মাঠ শেয়ার করবেন, এটা দেখা যেমন চোখের শান্তি তেমনি সৌভাগ্যেরও ব্যাপার। আর সেটি হতে যাচ্ছে খুব শীঘ্রই। জাতীয় দলের হয়ে এই দুই কিংবদন্তিকে একসাথে মাঠ শেয়ার করতে দেখা যায়নি নিকট ভবিষ্যতে, কিন্তু ক্লাব লেভেলে মাঝে মধ্যে দেখা গিয়েছে। আর এই সময়টায় যখন মেসি রোনালদো দুজনের ক্যারিয়ারের শেষ সময়ে, তখন একে অপরের বিপক্ষে মাঠে নামবেন, এমন খবর শুনতে পাওয়া দর্শক ভক্তদের জন্য এক বিশেষ পাওয়া বলাই যায়। জাতীয় দলের উইন্ডো নেই এখন, সকার লিগ সৌদি প্রো লিগ যে যার মতো ব্যস্ত সময় পার করছেন। মেসির মায়ামিরও খেলা নেই নিকট ভবিষ্যতে, তাই ভক্ত সমর্থকদের খুশির উপলক্ষ নিয়ে আসন্ন ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে মেসি রোনালদোদের মাঠের লড়াই। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে ফুটবল বিশ্ব যেন প্রাণ ফিরে পেল। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ব্রাজিল আর্জেন্টিনার মতো দুই প্রতিপক্ষকে এক ফ্রেমে দেখতে পেলেও মেসি রোনালদোদের দেখতে মুখিয়ে থাকতে হয়। সেই মুখিয়ে থাকার চাহনি শেষ হতে চলছে শীঘ্রই। মাঠের খেলায় যেই জয় পাক, আলোচনায় কেউ কমতি রাখবে না। কেননা মেসি নাকি রোনালদো, এমন তর্ক বিতর্ক অনেক হয়েছে। এ ওকে ডিফেন্ড করেছে, সে তাকে, এভাবেই কত কিছুই না হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে দুজনের গ্রহণযোগ্যতাই ভিন্ন। CR7 ফ্যান্স কোনো যুক্তিতর্ক ছাড়াই CR7কে সেরা মেনে নেবেন, মেসি ভক্তরাও একই। তাদের কাছে যার যার সুপার হিরোর আলাদা গ্রহণযোগ্যতা আছে। দেখা যাক দুই মহিরুহুর আরেকবার মাঠে নামা ঠিক কতটা রোমাঞ্চকর হয়। আবু নাইম, স্পোর্টস টাইমস।